নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25 অক্টোবর 2022 বছরের শেষ সূর্যগ্রহণের শেষ হয়ে যাওয়ার পর আপনারা করুন এই কাজগুলি, হবেন কিন্তু কোটিপতি। অর্থাৎ যেমনি সূর্যগ্রহণ সমাপ্ত হচ্ছে কি না, সূর্যগ্রহণ সমাপ্তর পরে পরে যে কাজগুলো আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট, এই কাজ অবশ্যই আপনারা করুন। এবং এই ভিডিওটি আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনি তো শুনছেন, তার সাথে সাথে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন যদি কোনো আপনাদের এই বিষয়ের উপর প্রশ্ন যদি থাকে। দেখুন, আপনার 2:29 থেকে এই গ্রহণ শুরু হয়েছে, সন্ধ্যা 6:32 পর্যন্ত এই গ্রহণ চলবে, অর্থাৎ 6:32 এই গ্রহণ সমাপ্তি হবে। মোটামুটি 4:03 এই গ্রহণ চলছে। এই গ্রহণ সমাপ্তি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজগুলো আপনাদেরকে কিন্তু করতে হবে, তাতে কী হবে বলুন তো, আপনি কিন্তু হবেন কোটিপতি। কী কী কাজ? ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, আজ যে সূর্যগ্রহণ, সূর্য হচ্ছে আমাদের আত্মা অর্থাৎ রবি, তো এই জায়গাটাতে কী করতে হবে সেটাই নিয়ে আমি কিন্তু আলোচনা কিন্তু করতে চলেছি। ভিডিওটি অবশ্যই আপনারা শুনবেন, কারণ শুধুমাত্র উপর আপনারা শুনবেন না, কারণ ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও, যেটা করলে আপনাদের জীবনে সুদিন কিন্তু আসবেই। এমনি গ্রহণে যাদের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট পড়বে তাদের ক্ষেত্রে কিছুটা হলো ভালো ফল কিন্তু পাবেন। আমি এর আগে কোন রাশির ভালো হবে সেটাও বলেছি, তাদের ক্ষেত্রে আরও ভালো হবে, আর যাদের ক্ষেত্রে খারাপ হবে বলেছি, যে 4টি রাশির ক্ষেত্রে খারাপ হবে বলেছি, সেই 4টি রাশির ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াটা যদি করে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্নান করবেন। তো স্নান করবেন কি কি উপায়ে? প্রথমে সেই স্নানের জলে অবশ্যই একটু গঙ্গা জল ঢেলে দিন, গঙ্গা জল ঢেলে সেখানে হলুদ অবশ্যই দিন এবং একটু তিল দিয়ে দিন। হলুদ এবং একটু তিল এই সেই জলের মধ্যে দিয়ে সেই জলটি দিয়ে আপনারা স্নান করুন প্রথম কথা। অর্থাৎ গঙ্গা জল, জলের মধ্যে গঙ্গা জল মিশ্রণ করবেন, সেই জলে হলুদ দিবেন এবং তিল দিবেন, দিয়ে আপনারা স্নান করুন। স্নান করার পর আপনারা বিশেষভাবে গোটা বাড়ি গঙ্গা জল ছিটান, অর্থাৎ যেহেতু সুতককাল লেগে যাওয়ার পর গ্রহণ চলেছে, গঙ্গা জল গোটা বাড়িতে কিন্তু গঙ্গা জল দিন, তাতে বিশেষভাবে কিন্তু লাভ আপনারা পাবেন, অর্থাৎ অর্থনৈতিক দিকটা কিন্তু ভালো হবে। গঙ্গা জল দেওয়ার পর আপনারা যে ঠাকুরের জায়গাটা আপনারা ঢেকে রেখেছিলেন সেটা খুলে আপনারা অবশ্যই আপনারা মূর্তিকে অবশ্যই স্নান করান, ঠিক আছে, এবং পাশাপাশি সেই সিংহাসন ও গঙ্গা জল আপনারা দিন। তারপরে আপনারা বিশেষভাবে স্নান করার পর পুজোতে আপনারা বসুন। এই পুজোর ক্ষেত্রে আপনারা কী করবেন, অবশ্যই তিলের ভোগ আপনারা লাগান, অর্থাৎ কোনো তিলের নাড়ু আপনারা কিন্তু দিতে পারেন, বিশেষভাবে এটা কিন্তু বিশেষ সৌভাগ্য কিন্তু নিয়ে আসবে। তিলের নাড়ু যদি আপনারা ভোগ দিতে পারেন খুবই ভালো কিন্তু হয়। এবং এর পর অর্থাৎ এই যে ভোগটা দিলেন তার পরে পরে পুজো দেওয়ার পর আপনারা সেই ভোগটা কিন্তু আপনারা দান করুন। এবং বিশেষ করে যারা গরিব মানুষ আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে দান করুন। এবং এর সাথে সাথে আপনারা কি করবেন, আপনারা প্রথম কথা হচ্ছে গুড় বা কোনো ফল বা গম ফল বা লাল কোনো বস্ত্র আপনারা গরিব মানুষকে অবশ্যই দান করুন। এই দানটা যখনই করবেন, আখের যে গুড় আছে গুড়, লাল ফল আপেলও দিতে পারেন, আপনি গমও দিতে পারেন, এটা আপনারা দান করুন।
বা কোনো লাল কোনো বস্ত্র এটা আপনারা দিতে পারেন, বা কোনো একটা তামার জিনিসও আপনারা কিন্তু দান করতে পারেন। তাতে কী হবে জানেন, এই সূর্যগ্রহণের যে নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটবে, এবং আপনাদের যাদের খারাপ হবে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা কিন্তু আপনারা কিন্তু ভালো পাবেন সূর্যগ্রহণের এই জিনিসগুলো যদি দান করতে পারেন। আর যে নিয়মটি বললাম সেই নিয়মে যদি আপনারা স্নান করবেন এবং পুজো দিন, এবং প্রচুর পরিমাণে, আবারও বলছি প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব, কমেন্ট আমাকে ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত করবে। কেমন লাগছে, এবং যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চান, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করাতে চান বা হস্তরেখা বিচার করাতে চান, এটি সম্পূর্ণ অনলাইন বুকিং সার্ভিস। অবশ্যই এখানে আপনাদেরকে পে করে আমার সাথে কনসাল্ট নিতে হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।